বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে চার দিন ব্যাপী সীমান্ত সম্মেলন শেষ হয়েছে। দুপুরে যশোর শহরের একটি হোটেলে সম্মেলন শেষ হয়। বিএসএফ এর সাত সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী আয়ুষ্মানী তিওয়ারি। অন্যদিকে একুশ সদস্যের বিজিবির নেতৃত্ব দেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোর্শেদ আলম। এবারের সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, মাদক ও মানব পাচার রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সম্মেলন শেষে যৌথ আলোচনার দলিলে স্বাক্ষর হয়। গত 2 সেপ্টেম্বর এই সম্মেলন শুরু হয়।